ভেবেছিলাম যে লজ্জায় এতদিনে তুমি তোমার প্রাণ ত্যাগ করে দিয়েছ সুগ্রীব, সেই লজ্জা যা তোমার ঘর, তোমার সেনা আর তোমার পত্নীকে অধিকার করে আমি তোমার মাথায় লেপন করেছিলাম। কিন্তু মৃত্যুকে গ্রহণ করার পরিবর্তে তুমি এতগুলো বছর নিজের লজ্জা আর কলঙ্ককে ভুলতে চেয়েছ আর সুযোগ খুঁজেছ সেই বানর রাজ বালিকে পরাজিত করার। তুমি হয়তো এটা ভুলে গেছ যে বানর রাজ বালির সম্মুখে না কেউ কখনো দাঁড়াতে পেরেছিল, না দাঁড়াতে পারে, আর না কেউ কখনো সেটা পারবে। আমি আজকে অসামঞ্জস্য সেই অধ্যায়ের সমাপ্তি ঘটাবো যেটা এই চরিত্রহীন স্ত্রী ওই নাবিকের সঙ্গে রাত কাটিয়ে করেছিল। আজ আমি এমন উদাহরণ দেখাবো যেটা শুধুমাত্র এই স্ত্রী নয়, এখন থেকে অযোধ্যার কোন স্ত্রী স্বপ্নেও নিজের সীমা লঙ্ঘন করার দুঃসাহস দেখাবে না। চুপ করো, আমার কথাটা শোনো। তুমি এটা ভালো করে জানো, আর এটাও বিশ্বাস করো যে আমি কোনো মর্যাদা লঙ্ঘন করিনি। তুমি এটা খুব ভালো করে জানো আমি পবিত্র, কিন্তু তুমি সব সময় তোমার সংকীর্ণ মানসিকতাকে অটুট রাখতে এটা করে এসেছো। চুপ করে যা, এখন তুই একটা কথাও বলবি না। আমার প্রভু সত্যা সঙ্গিনী হওয়ার জন্য তৈরি হয়ে নে, নয়তো আমি এই ক্ষণে তোর বিনাশ করে দেব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই অনুভবী আর বুদ্ধিমতী, তারপরেও এর মূর্খতা করছো। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি কি কোনো ভয় বা আতঙ্ক দেখতে পাচ্ছো, নাকি বিশ্বাস দেখতে পাচ্ছো? বিশ্বাস যে আমার শ্রীরাম শীঘ্রই আসবেন, বিশ্বাস যে রাবণ আমাকে প্রাপ্ত তো দূর স্পর্শও করতে পারবে না, বিশ্বাস যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করব, অন্য জল ত্যাগ করে আমি মাটির সাথেও মিশে যেতে প্রস্তুত, কিন্তু ওই দুষ্ট রাবণের সামনে আত্মসমর্পণ করা আমি কখনোই স্বীকার করব না। আরে কথাটা তো শোনো, তোমার নিজের কথা তোমার ভাই তো শুনছে না, তাহলে তুমি অন্যরা শুনবে কেন আশা করছো? হ্যাঁ, শুনতে হবে না। আপনাদের মতো লোকেদের সামনে মাতা সীতার পবিত্রতা প্রমাণ করা ব্যর্থ। লবকুশের এই পদক্ষেপ ওদের পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে।
আপনি কিন্তু খুব ভালো পরিকল্পনা করেছেন। আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হলো, আর তাও নিজের থেকেই। আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে কুশ অনেক বড় ভূমিকা পালন করল। ওর ক্রোধকেই আমি ওর বিরুদ্ধে কাজে লাগালাম, আর আমি চাইছিলাম তো সেটাই। এবার না কেউ ওদের গাথা শুনবে, আর না তো সীতার পবিত্রতা প্রমাণিত হবে। খুব সুন্দর। আমরা সবাই এতে আহত, কিন্তু আমি কি জানতে পারি তুমি এই ব্যাপারটা নিয়ে এত কষ্ট কেন পাচ্ছ? ওই ঋষি কুমারদের জন্য তোমার চোখ থেকে জল কেন পড়ছে? কারণ আমি লবকুশে আলাদা হয়ে যাওয়ার পরিণাম বুঝতে পারছি দাদা। অর্থাৎ আমাদের স্বপ্ন কেবল স্বপ্নই হয়ে থাকবে দাদা, যে আমাদের পরিবার পুনরায় এক হবে, সবাই একসাথে থাকব। কিন্তু এখন আর কখনোই হবে না দাদা। আমাদের পরিবার? আমাদের পরিবার মানে তুমি কি বলতে চাইছো? ওই দুজন বালকের সঙ্গে আমাদের পরিবারের কি সম্পর্ক? শত্রুঘ্ন কি লবকুশের সত্যতা জানে? অনেক কিছুই জড়িয়ে আছে কাকি, আমি হার মানতে পারবো না। আমি বুঝতে পারছি পুত্র, কিন্তু লব, তুমি একা এসব কি করে করবে? না কাকি, আমি একা নই। একে অপরের পথে কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার এই প্রতিশ্রুতি ভাঙতে পারো না দাদা। আমার কাছে আমার প্রতিজ্ঞা নয়, আমার ভাইয়ের সাথে সম্পর্কটা বড়, আর আমি আমার ভাইকে কোনো অপরাধ করতে দেখতে পারবো না। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করার আগে একটা প্রতিজ্ঞা আমি আমার মাকে দিয়েছিলাম, যে ওনাকে ওনার সম্মান ফিরিয়ে দেব, তাও সঠিক পথ অবলম্বন করে। আর সেই পথই আমি ওনাকে দেখাতে এসেছি। ছেড়ে দাও ওকে কুশ। আমি তোমায় এমনটা করতে দেব না দাদা। তুমি কিন্তু এটা ঠিক করছো না, তুমি জানো না দাদা যে ও মাতা সীতার বিষয়ে কতটা নোংরা নোংরা কথা বলেছে। আর সেটা আমি জানতেও চাই না। ও কেমন সেটা ভালো করেই আমি জানি, কোনো ভুল করতে আমি দেব না। কু এটা একেবারেই ঠিক করছো না দাদা।